আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, রেজাউল করিম আবরারের জবাব নম্বর 4। আজকে আমরা যে পর্বটি নিয়ে আলোচনা করব মূলত রেজাউল করিম আবরার, তিনি 11 নম্বর এপিসোডে তিনি এই আলোচনাটি করেছিলেন। আলোচনার শিরোনাম পাশাপাশি আল্লাহ এবং মোহাম্মদ লেখার বিষয়ে শেখ মুজাফফর বিন মোহসেন হাফেজাহুল্লাহ তিনি কী জালিয়াতি করেছে এই বিষয়টি নিয়ে তিনি আলোচনা করেছেন। যাই হোক, আমরা আলোচনা করি। আসলে শেখ মুজাফফর বিন মোহসেন হাফেজাহুল্লাহ তিনি জালেসের কবলে রসুলুল্লাহর সালাত এই বইটাতে তিনি আসলে তো আকিদার বিষয়ে তিনি বইটা লিখেননি, তিনি নামাজ প্রসঙ্গে বইটা লিখেছে। তার আকিদার উপরে দুটো বই আছে, আপনারা পড়তে পারেন, বিভ্রান্তির বেড়া জলে একামতের দিন এবং সঠিক আকিদা বনাম ভ্রান্ত আকিদা, এই শিরোনামে দুটো বই আছে। ওখানে আকিদার ডিটেলস আলোচনা করা হয়েছে। আর মুজাফফর বিন মোহসেন হাফেজাহুল্লাহ তিনি শুধুমাত্র জাল হাদিসের কবলে রসুলুল্লাহ সালাত এই বইটাতে একটা অধ্যায় গিয়ে তিনি সংক্ষিপ্ত দু চারটে কথা আকিদা প্রসঙ্গে বলেছে। সে বিষয়ে আল্লাহ এবং মোহাম্মদ লেখা যাবে কি যাবে না এই প্রসঙ্গে আলোচনা করেছে এবং রেজাউল করিম আবরার তিনিও বেশ কিছু আপত্তি করেছে। আসেন আমরা তার আগের জবাবটা, আগে আমরা রেজাউল করিম আবরার সাহেবের আমরা অভিযোগটা সংক্ষিপ্ত পরিসরে শুনে নিই, তারপরে ইনশাল্লাহ আমরা ধারাবাহিক পর্যায়ে ইনশাল্লাহ আমরাও উত্তরটা দেব। আসেন প্রথমে আমরা তার আলোচনাটা শুনে নিই, দেখা যাক তিনি কি বলেছেন। শেখ মুজাফফর বিন মোহসিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সান মান বর্ণনার সাথে আপনাদের এত চুলকানি এবং আপত্তি কেন বলেন আমাকে? আপনি আগে বলেছেন যে এটা হলো আকীদার বিষয়, পাশাপাশি লেখার বিষয় না। মনে করেন আমি উপরে লিখছি মুহাম্মদ সাল্লাম, নিচে লিখছি আল্লাহ, কিন্তু আমার আকীদা এটা না। আমার আকীদা হলো আল্লাহ, মুহাম্মদ সাল্লাম আল্লাহর নবী, আল্লাহর বান্দা, আল্লাহর শ্রেষ্ঠ নবী। এই আকীদা লিখে যদি আমি মুহাম্মদ সাল্লামের নাম উপরে লিখি তারপর আল্লাহর নাম লিখি, আমি মুশরিক হয়ে যাব? এটা হলো আকীদার বিষয়। এখানে কেউ আল্লাহ লিখে 20 পৃষ্ঠা পরে মোহাম্মদ ইসলাম লিখেছে, এখানে আল্লাহ লিখে 20 পৃষ্ঠা কিছু লিখেনি, 20 পৃষ্ঠা পরে লিখেছে মোহাম্মদ ইসলাম। তাহলে 20 পৃষ্ঠা পরে লেখার কারণে যদি আকীদা এটা লালন করে যিনি আল্লাহ তিনি মোহাম্মদ, তাহলে সে মুশরিক হবে। কিন্তু 100 পৃষ্ঠা পরে কেন, পাশাপাশি যদি 20 বারও লেখে কিন্তু তার আকীদা ঠিক থাকে, সে জীবনে মুশরিক হবে না। আর আপনি এটার পক্ষে পাশাপাশি লিখলে যে এই আকীদা হয়ে যায় যিনি আসমানে আল আহাদ, তিনি মদিনায় আহমদ, এটার পক্ষে এটা এই লিখলে এটা এই আকীদা লালন হয়ে যায়, এর পক্ষে কোরআনের আয়াত কোথায়, হাদিসের আয়াত কোথায়, হাদিস কোথায়? সারা জীবন সহি সহি স্লোগান দেন, আপনাদের তো লজ্জা থাকা উচিত। শেখ মুজাফফর বিন মোহসিন সাহেব, শিরকের মতো স্পর্শকাতর বিষয় আপনাদের নিয়ে তো আমাদের সন্দেহ লাগে যে আসলে আপনাদের উদ্দেশ্য কি। এজন্য তো আপনাদের একজন বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা শিরিক। কারণ এখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইল্লাল্লাহ আল্লাহ আছে, তারপরে মুহাম্মদ ইসলাম, আল্লাহর সাথে মুহাম্মদ ইসলামকে শরীক করা হয়েছে, সুতরাং কালেমায়ে তৈয়বা শিরিক হয়ে গেছে। প্রিয় দর্শক, আপনারা চিন্তা করুন কেমন জঘন্য মানসিকতা হইলে যে এই ধরনের একটা বিষয়কে যেখানে শিরকের নাম গন্ধও নেই, উনাকে বলেন আপনি যে বলেছেন আল্লাহ এবং মুহাম্মদ ইসলাম একসাথে লিখলে অথবা পাশাপাশি লিখলে এই এটা প্রমাণ হয়ে যায় যিনি আল্লাহ তিনি মুহাম্মদ, এর পক্ষে একটা হাদিস দেখান, একটা কোরআনের আয়াত দেখান, একজন সালাফের বক্তব্য দেখান, 1400 বছরের ইতিহাসে একজন কোন মাজহাবের একজন ইমাম এই কথা বলেছেন যে আল্লাহ মুহাম্মদ ইসলাম একসাথে লিখলে শিরিক হয়ে যায়, একজন ইমামের বক্তব্য দেখান, একটা হাদিস দেখান, একটা আয়াত দেখান। আচ্ছা ঠিক আছে, আমরা এতটাই নিলাম দীর্ঘ আলোচনা এ নিয়ে, তারপরে এমনি বুঝতে পারছেন উনি যেভাবে গা জরি করে সেভাবে করতে থাকবে। প্রথম আমরা আলোচনা শেষ থেকে শুরু করি। প্রথম তিনি বলেছেন যে এই যে আল্লাহ মুহাম্মদ লেখা এটা যে শিরিক, এটা যে নাজায়েজ হারাম হবে, আপনার তো সবসময় সহিহাদিস করে চিৎকার মারেন, তাহলে এই মর্মে একটা কোরআন বা হাদিস থেকে একটা দলিল দেন। প্রথম কথা হচ্ছে যে ভাই আপনারা তো মুকাল্লিদ, আর মুকাল্লিদের কথা হচ্ছে তার ইমামের কথা, তো এটা যে লেখাটা জায়েজ এ মর্মে ইমাম আবু হানিফা রহিমাল্লাহ থেকে একটা প্রমাণ পেশ করেন যে ইমাম আবু হানিফা রহিমাল্লাহ বলেছেন আল্লাহ মুহাম্মদ যদি পাশাপাশি লেখা যায় তাহলে এটা জায়েজ কাজ হবে, এটা উত্তম কাজ হবে, এটা ভালো কাজ হবে, অথবা শিরিক যে কোনো একটা ফতোয়া আপনার কাছে আমি তলব করছি, যেহেতু আপনি বলেছেন আমরা তাই টিট ফর ট্যাট দিয়ে অ্যান্টিভেনাম দিয়ে শুরু করলাম। দ্বিতীয় কথা, তিনি একটা কথা বলেছেন এখানে বেশ লক্ষ্য করে দেখবেন, তিনি আলোচনার শুরুতে বলবে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আমরা সম্মান দিচ্ছি, তো আপনাদের এত কী একটা যেন রাফ ল্যাঙ্গুয়েজ স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছে, আপনাদের এত বাধে কেন না, কী একটা যে কী ধরনের কিছু একটা বলেছে যে আপনাদের এত সমস্যা হয় কেন। তো ভাই এই অভিযোগটা তো আলাউদ্দিন জিহাদি রেজাউল করিম আবরারকে একাধিকবার করেছে, কেন আলাউদ্দিন জিহাদি ফেরকাই বেরলবি ওরাও হানাফি, আপনাদেরই এক মায়ের দুই সন্তান ওই বেরলবি, তাদের দাবি হচ্ছে নবীজিকে নূরের তৈরি এই কথা বললে শিরিক হবে না, এটা বলাটা শিরিক হবে না। আবরার সাহেব মনে করে যে এটা বলাটা শিরিক,
যখন এ বিষয়ে আপনাদের পরস্পর ভিডিও আদান প্রদান হচ্ছিল, আমি নিজে কর্ণ দ্বারা শুনেছি, চোখ দ্বারা দেখেছি, শ্রোতারাও দেখেছে, সেই সময়তে রেজাউল করিম আবরারকে এইভাবে অভিযোগটা করেছিল আলাউদ্দিন জিয়াদি যে আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান আমরা মর্যাদা বৃদ্ধি করি, আর এই দেবন্দী ওহাবি যারা আছে তারা রসুলকে নিচে নামাতে চাই। তো আপনি এটা ঠিক আলাউদ্দিনের জিহাদের কথাটাই আপনি নিজে কোট করে নিলেন। আসলে সমস্যা এগুলোই, মানে আপনাদের একই মানে অচল পয়সার এ পৃষ্ঠার ও পৃষ্ঠা, তাই আপনাদের কথাগুলো এদিক ওদিক একটু হবে। মূলত মোহাম্মদ সাল্লামের শান মান মর্যাদা বর্ণনা করে আহলে হাদিসদের চাইতে বড় আর কেউ নেই। আমরা সবসময় বলি আতিউল্লাহ আতিউ রসুল, আল্লাহর আনুগত্য করো, রসুল অনুসরণ করো, এর চাইতে বড় আর কিছুই হয় না। আমরা মোহাম্মদ সাল্লামের শান মান মর্যাদা সবসময় বৃদ্ধি করি। এটা একটা শুধুমাত্র আলাউদ্দিন জিয়াদের কাছ থেকে শুনে আহলাদিসদেরকে প্রতিবাদ করতে হবে, আহলাদিসকে ঠেকাতে হবে, এই জন্যই শব্দগুলো মানে বলে নিজের যে ভিতরে রাগ আছে এটাকে আত্মতৃপ্তি তিনি মেটাচ্ছেন। তিন নম্বর একটা তিনি কথা বলেছেন যে আল্লাহ মোহাম্মদের পাশাপাশি লিখলে এটা যে মানে শিরিক হবে, হারাম হবে, নাজায়েজ হবে, 1400 বছরের ইতিহাসে কে বলেছে? আমরা বলেছি মাম আবু হানিফা থেকে একটা কলটা দিয়ে দেন, যেটা জায়েজ না নাজায়েজ তাতে সমস্যার সমাধান হয়ে যাবে। চার নম্বর পয়েন্ট যে মোহাম্মদ সাল্লামের শানে নাকি আহলাদিসরা বিয়াদবি করেছে আল্লাহ মোহাম্মদ না লেখার কারণে, এই কথাটা আমরা তো আপনাদেরকে বলতে পারি। ভাই আপনি বললেন যে আল্লাহ মোহাম্মদ পাশাপাশি থাকলে এটা শিরিক হবে না, যদি কারো আকিদাতেন এটা থাকে যে হ্যাঁ আল্লাহ মোহাম্মদ এটা আলাদা স্বতন্ত্র, যদি এরকম আকিদা থাকে, বিশ্বাস থাকে, তাহলে 1000 বার লিখলেও নাকি কোনো শিরিক হবে না। তো ভাই এই কথাই তো বেরলবি আলাউদ্দিন জিহাদি, বেরলবি সুন্নি তথাকথিত নামধারী, তারা তো আপনাকে এই কথাটাই বলে এবং আমাদেরকে এই কথাটাই বলে যে আমরা আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লামকে মনে করে আতাই গায়েব, মানে আল্লাহর প্রদত্ত গায়েব দিয়ে আল্লাহ রসুল সাল্লাম তিনি গায়েবের অধিকারী হয়েছেন, মানে আল্লাহ রসুল সাল্লাম যে ইলমে গায়েব এটা তো বেরলবিরা বিশ্বাস করে না যে আল্লাহ নবী তিনি স্বেচ্ছায় যা ইচ্ছা তাই যখন তখন তিনি জেনে নিতে পারেন। বেরলবিদের আকিদা কি, সুন্নিদের আকিদা কি, তারা নিজেরা কিতাবে রচনা করেছে যে তারা পরিষ্কারভাবে বলেছে যে মোহাম্মদ সাল্লাম তিনি স্ব ইচ্ছায় তিনি গায়েবের অধিকারী নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে গায়েব সংবাদ দেওয়া হয় আতাই গায়েব বলা হয়, যেটা জা আল হাকে দ্বিতীয় খণ্ডে আহমেদ ইয়ার খান নাইমি থেকে শুরু করে আজ পর্যন্ত ওই যে কি আছে ভণ্ড এই বসেন বসেন এই তাহেরি, উনিও কিন্তু এই দাবি করেন, সমস্ত যারা ইলমে গায়েবের দাবি করে। তো ভাই আকিদাতান, কিন্তু আপনারা তো এই ইলমে গায়েবের দাবিদার বেরলবিদেরকে আপনারা তো বলেন যে এই আকিদা এটা শিরকি আকিদা। হাজির নাজিরের আকিদা বেরলবিরা যেহেতু ব্যাখ্যা করে, যেহেতু তাবিল করে, তখন তো আপনি তারপর তার তাবিলটাকে গ্রহণ না করে আপনি সেটাকে শিরকের ফতোয়া লাগিয়ে দেন। নবীজি নূরের তৈরি না মাটির তৈরি এই মর্মে তারা যে ব্যাখ্যা দেয়, আপনি সেই মাটির সেই ব্যাখ্যাটাকে না নিয়ে বাহ্যিক দিক থেকে শিরকের ফতোয়া আপনারা ওলামায়ে দেওবন্দিরা আপনারা ঢালাওভাবে তাদেরকেও মুশরিক ফতোয়া দিয়ে দেন। বেরলবিদের যারা মানে সিজদায় তাজমি করে, সিজদায় তাজমিকে আপনারা শিরক বলে দেন, হারাম বলে দেন, কিন্তু তাদের আকিদাতন তো ঠিকই আছে, তার আকিদা তো পরিষ্কার যেন আমি একে রব হিসাবে আল্লাহ হিসাবে মানে আমি তাকে সিজদা দিচ্ছি না, কিন্তু আপনারা তাদেরকে শিরক কুফরে ফতোয়া আপনারা দিয়েছেন। এই ধরনের হাজার যারা কবরের মাজারে সিজদা করছে তারাও ওই কবরওয়ালা যে ব্যক্তি আছে তাকে মনে করেন না সে তার রব, সে তার আল্লাহ বা প্রতিপালক বিশ্বাস করে না, কিন্তু তারপরে দেবন্দিরা তাদেরকে ঢালাওভাবে শিরকে ফতোয়া দিয়ে চলে যাচ্ছে। আপনার যদি যুক্তি মেনে নিই যে আল্লাহ মোহাম্মদ পাশাশি লেখা থাকলো আর আমরা অন্তর দিয়ে আলাদা আলাদা বিশ্বাস করলাম, তাহলে এটা শিরিক হবে না। ঠিক একই কথা বেরলবিদের যে ব্যাখ্যা, তাদের আকিদা দেবন্দি সঙ্গে বেরলবি মানে আপনারা তো যমজ দুই ভাই, আপনাদের মধ্যে যে মতনৈক্যগুলো আছে অধিকাংশ তারা তাবিল করে ব্যাখ্যা করে, তারা এমনভাবে ব্যাখ্যা উপস্থাপন করে, তাদের আকিদা পেশ করে যে মূলত এখানে শিরকে ফতোয়া দেওয়া যাবে না, কিন্তু আপনারা তারপরে শিরকে ফতোয়া আপনি ঢালাওভাবে দিচ্ছেন। তো এগুলো হচ্ছে আহলাদেশকে শুধুমাত্র দলে কম পেয়েছেন, ছোট্ট জনসংখ্যায় পেয়েছেন, তা একদম উল্টাপাল্টা বলে আপনি জিতে যাওয়ার চেষ্টা করছেন। ভাই এরকম ঝাল মেটানোর চেষ্টা করেন না। আমরা যদি আপনাদের বই থেকে যদি গুস্তাখি দেখাতে শুরু করি ওলে ভাই দেবন্দীদের বই থেকে, তো শ্রোতারাও পাগল হয়ে যাবেন। আমি কিছুদিন 1 বছর আগে একটা ভিডিও করেছিলাম, দেখবেন যে মুজাফফর বিন হোসেনের উপরে আপত্তি করেছিল একটা, যে আজকের এই ভিডিওতেও আবরার সাহেব বলেছে যে আসলে মুজাফফর বিন হোসেন কী বলেছে, বেয়াদব বলেছে। এ বিষয়ে যেই আলোচনাটা আছে এই আলোচনাটা দেখবেন, আমি ওলে ভাই দেবন্দীর কিতাবপত্র থেকে দেখিয়েছি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা কত রকমের গুস্তাকি করেছে। শুধুমাত্র এতটা বলতেও খারাপ লাগে যে আশরাফ আলী থানভীর মুরিদ সে লা ইলাহা ইল্লাল্লাহ আশরাফ আলী রসুলুল্লাহ এই কালেমা পাঠ করেছে, ঘুমন্ত অবস্থায় পাঠ করেছে, জীবিত অবস্থায় ঘুম থেকে উঠে তারপরে এই কালেমা পাঠ করেছে, আত্মহাতুর বৈঠকে দুরুদ ইব্রাহিম পড়তে গিয়ে বারবার আশরাফ আলী রসুলুল্লাহ বারবার এটা পড়েছে। তো এগুলো আমরা এখনও বলতে চাচ্ছি না, ওইদিকে মানে এই গুস্তাখি
ইবারত যে দেওবন্দীদের মধ্যে কত আছে এটা নিয়ে যদি আলাদাভাবে আলোচনা করতে বসি তাহলে একটা নতুন একটা বাংলাদেশ এবং বিশেষ করে বাংলাভাষী মানুষের কাছে যত মুখরোচক হবে, মানুষ নতুন নতুন তথ্য কিছু শুনবে। আমি আপনাকে একটা কথা বলে দিই, এখন এই বইটা পড়বেন, ফাজলে আমল ও ওলেমায়ে দেওবন্দের আপত্তিক খণ্ড, লেখক লুৎফর রহমান ফ্রাইজি, তিনিও কিন্তু এটাকে খণ্ডন করার চেষ্টা করেছেন। লা ইলাহা আশরাফ আলী রসুল্লাহ এবং দুরুদে ইব্রাহিম পড়ার সময়তে 388 পৃষ্ঠার দিকে চলে যাবেন, তারপরে আলোচনা দেখবেন বিষয়টাকে খণ্ডন করার চেষ্টা করেছে, যে আশরাফ আলী থানবীর মুরিদ, লা ইলাহা আশরাফ আলী রসুল্লাহ কথাটা বলেছে, স্বপ্নের মধ্যে বলেছে, এইভাবে গজামেল দিয়ে একটা জবাব দেওয়ার চেষ্টা করেছে। এসব জবাবগুলো বাতাসের মতো উড়ে যাবে, ধুলিকণার মতো উড়ে যাবে, আসলে এগুলো নয়। স্বয়ং যারা লা ইলাহা আশরাফ আলী রসুল্লাহ বলতে পারে, দুরুদে ইব্রাহিম পড়তে পারে, তারপর আশরাফ আলী থানবি তার মুরিদ ঠেকায় না, এরকম ইবারত আমাদেরকে সাধারণত গুস্তাকি এই ইস্যুটা নিয়ে আসেন না, তাহলে সমস্ত কিছু কিন্তু আপনাদের মানে ফাঁদ থেকে অনেক কিছু আমরা কেঁচো করতে গিয়ে কেউটে বেরিয়ে যাবে, যে কথাটা বলি এমনটাই। একটা বই আছে মানে দেওবন্দীদের লিখিত প্রথম বই, যখন আমাদের যখন বেরোলবে 1904 খ্রিস্টাব্দে একটা বই লিখেছিল হোসাইমুল হারমাইন, হোসাইমুল হারমাইন যখন লিখেছিল দেওবন্দীদের এইসব গুস্তাখি ইবারত দিয়ে লিখেছিল, তার জবাবে আকিদাই ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত আল মুহান্নাদ আল আল মুফান্নাদ শাহরানপুরি সাহেব লিখেছে। এই বইটার মধ্যে এখনও এত নোংরা নোংরা কথা আছে, আমি জাস্ট একটা পড়ি, মোহাম্মদ সাল্লাম প্রসঙ্গে এদের আকিদা দেখেন, দেওবন্দীদের আকিদার জবাব দিতে গিয়ে তারা কীভাবে লিখছে দেখেন, আমি একটা ইবারত পরে বুঝতে পারবেন কী লিখছে দেখেন। মোহাম্মদ সাল্লামের ইলমে গায়েব প্রসঙ্গে মোহাম্মদ সাল্লামের সঙ্গে কী মিসাল দিচ্ছে, উপমা দিচ্ছে দেখেন, লিখছে, যদি তা কতিপয় অদৃশ্য বিষয়ের জ্ঞান উদ্দেশ্য হয় তাহলে তাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো বৈশিষ্ট্য ফুটে ওঠে না, কেননা কতিপয় ইলমে গায়েব তো স্বল্প পরিমাণে হলেও জায়েদ বকর নাবালক ছেলে পাগল এমনকি সমগ্র প্রাণী জগতের চতুষ্পদ প্রাণীর আয়ত্তে রয়েছে। চিন্তা করে দেখেন, বেরলবিদের অভিযোগ খণ্ডন করতে গিয়ে এই একদম 60 জন মুফতির ফতোয়া দারুল উলুম দেওবন্দের আকিদার গ্রন্থ পরিষ্কারভাবে তারা কী লিখছে, মোহাম্মদ সাল্লামের ইলমে গায়েবের জবাব দিতে গিয়ে তাদের আকিদা পরিষ্কার করছে, যে মোহাম্মদ সাল্লাম এই পরিমাণ গায়েব জানে, এটাকে দিয়ে যদি ইলমে গায়েবের অধিকারী বলে আকিদা পোষণ করা হয় তাহলে এমন গায়েব তো একটা শিশু নাবালক পাগলের চতুষ্পদ জন্তু জানোয়ারের এরকম ইলমে গায়েব আছে, যেমনটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আছে, নাউজুবিল্লাহ মিন জালিক। এটা আপনাদের রসুলকে ভালোবাসার আপনাদের এই নমুনা, আজীব ব্যাপার ভাই, এইদিকে যায়েন না ভাই। আমি এরকম যে হানাফি দেওবন্দীদের কিতাবে কত রকমের যে মোহাম্মদ ইসলামের সঙ্গে বেয়াদবি করা হয়েছে, ইনশাল্লাহ যদি আলোচনা করতে শুরু করি আপনারা তখন আলাদা একটা বুঝতে পারবেন। সর্বশেষ একটা পয়েন্ট নিয়ে আলোচনা করব, উনি বলেছেন যে লা ইলাহা মানে আল্লাহ মোহাম্মদ লেখা সালাফ থেকে একটা কল দিতে, যদি ইমাম আবু হানিফা থেকে তিনিও কল দিতে পারেন, এটা জায়েজ না নাজায়েজ, আকিদা পোষণ না করেও কেউ লিখতে পারবে কি পারবে না মসজিদের অনেক জায়গাতে। আসেন শুধুমাত্র একটাই আমি আলোচনা পড়ি, সেই আলোচনা পড়ার আগে মুজাফফর বিন মোহসেন হাফেজাল্লাহ তিনি কী লিখেছেন আমি সেটা আপনাদের কাছে পড়ে শোনাতে যাচ্ছি, তাহলে আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। আসেন আমরা দেখি প্রথমে মুজাফফর বিন মোহসেন সাহেব কী লিখেছেন। জালেসে কবলে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত পৃষ্ঠা নম্বর 110 মুজাফফর বিন মোহসেন হাফেজাহুল্লাহ তিনি লিখছেন, আল্লাহ ও মোহাম্মদ লেখা প্রায় মসজিদে দেখা যায়, এটা শিরকি আকিদার কারণে সমাজে চালু হয়েছে। মুজাফফর বিন হোসেন বলছেন, অধিকাংশ মসজিদে আমরা দেখি আল্লাহ এবং মোহাম্মদ, বাড়ি গাড়ি সমস্ত জায়গাতে আল্লাহ মোহাম্মদটা লেখা থাকে। মুজাফফর বিন হোসেন বলছে এটা কী বলছে, এটা শিরকি আকিদার কারণে সমাজে চালু আছে। এটা শিরকি আকিদার কারণে মানে সাধারণভাবে এটা শিরক আকিদার লালন করে আমাদের এই জাহেলি সমাজ অধিকাংশ জায়গায়, তার জন্য এটা লেখা আছে। এর দ্বারা আল্লাহ ও মোহাম্মদ সাল্লামকে সমমর্যাদার অধিকারী সাব্যস্ত করা হয়েছে, মানে এটা সাধারণ জনসাধারণের এই আকিদা তারা পোষণ করে লালন করে। আর যদি বিশ্বাস না করেন আপনি জনসাধারণের কাছে একটা সার্ভে করেন, যে আল্লাহ মোহাম্মদ তাদের বিষয়ে জিজ্ঞাসা করেন তাদের কী পরিমাণ আছে, আকিদাটা কী, সাধারণ জনসাধারণকে জিজ্ঞাসা করেন, তারা এই কথাই বলবে যে আল্লাহ সেই মোহাম্মদ, এই কথা একাধিক অজস্র বলে। এমনকি বেরলবিদের কিতাবে এমন কিছু কিছু কথা লেখা আছে, আমার কাছে একটা বই আছে মোহাম্মদ সাল্লাম নুরুল্লাহ, এই বইটার 11 নম্বর পৃষ্ঠাতে বেরলবিদের বই, তারা ঠিক এই কথাটাই লিখেছে, তারা পরিষ্কারভাবে লিখছে, কী লিখছে দেখুন উর্দুতে, আ সাইয়েদ রসুল মখলুক আসাদ আজ জাত কে হাক, মানে এর অর্থ করছে যে অর্থাৎ রসুল দিগকের সর্দার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর জাত হইতে পয়দা হয়েছেন, আল্লাহর জাত হইতে পয়দা হয়েছেন, মাদ্রাজাতুন নবুয়াত
দ্বিতীয় খণ্ডে 609 পৃষ্ঠায় বেরলভীদের বই পরিষ্কারভাবে তারা লিখে রেখেছে যে আল্লাহ রসুল, তিনি আল্লাহ জাত হতে সৃষ্টি হয়েছে। এদিন অজস্র কথা সমাজে প্রচলিত আছে এবং মানুষ বিশ্বাস করে। আপনি কি একবার জিজ্ঞাসা করেন গা, আল্লাহ মোহাম্মদ পাশাপাশি থাকলে তারা মনে করে দুটো সমপর্যায়ের। তার জন্য মোহাম্মদ, বিশেষ করে মুজাফফর বিন হোসেন, তাদের এই সাইকোলজিটাকে নিয়েই তিনি লিখেছেন। দুই, পথভ্রষ্ট পীর ফকিরদের আকিদা হলো আহাদ হয়ে যিনি আরশে আছেন তিনি আহমাদ হয়ে মদিনায় অবতরণ করেন। যে বাউল ফকিরদের আপনি বই পড়েন গা, পীর ফকিরদের বই পড়েন গা, আপনার চরমনায় হুজুরের বইয়ের তো আমরা দেখিয়েছি, পোস্টমর্টম করে ছেড়ে দিয়েছি, ওটা একটু দেখেন গা যে চরমনায় পীর সাহেবের বইয়ের মধ্যে কী কী লেখা আছে। তাহলে তো এই অভিযোগগুলো করতে হয় না, নতুন করে আবার আমাদেরকে পোস্টমর্টম করতে দেখেন না যে সমাজে কী আকিদা প্রচলিত আছে। মুজাফফর সমাজে প্রচলিত আকিদার উপরে তিনি এটাকে, তাদের আকিদা যদি অলরেডি এইভাবে হয়ে আছে তার জন্য তিনি এই ফতোয়াটা লাগিয়েছেন। তারপরে জব্দ সালাবদের ফতোয়া আছে না নাই ইনশাল্লাহ, কারণ যিনি আহাদ তিনি আহাদ, যিনি আহম্মাদ তিনি আহাদ, শুধু মাঝের মিমের পর্দা নাউজিবুল্লাহ। তাছাড়া আরবিতে আল্লাহ মোহাম্মদ একসঙ্গে লিখলে তিনি এখানে তারপরে কিছু নিয়ে এসেছেন, আপনারা তার ও ভিডিওতে শুনেছেন। মুজাফফর ইবনে হোসেন হাফেজাহুল্লাহ তিনি সমাজে প্রচলিত যে পীর ফকির বাউল এমনকি চরমনায়ের বই কিতাবপত্রে যেসব আকিদা লালন করা হয়, বেরলভি সুন্নি শিয়া এরা যেসব আকিদা লালন করে সেটার উপরে হুকুম জারি করেছে যে তার আল্লাহ মোহাম্মদ এই জন্যই লিখে যে যিনি আল্লাহ তিনি মোহাম্মদ, আহাদ আর আহম্মদের মধ্যে কোনো পার্থক্য নেই, যিনি আরশে ছিলেন তিনি জমিনে চলে আসলেন। গানও তো আছে অনেকগুলো, গজল তো আপনাদের হানাফিদের মধ্যে সব লিখেছে, দেবন্দিনা লিখেছে না বেরেলভীরা লিখেছে, আপনারাই দেখেন যে সৃষ্টিতে ছিল মানে স্রষ্টা ছিলেন সৃষ্টি হয়ে এলেন, এইসব গানগুলো কি আজীব ব্যাপার। আকিদা মানুষের রন্ধে রন্ধে আছে, তার জন্য শেখ মুজাফফর বিন হোসেন হাফেজুল্লাহ তিনি সঠিক ফতোয়া লাগিয়েছেন। আহলাজদের বিরোধিতা করার জন্য বিরোধিতা করেন না, সমাজকে একটু বাঁচান। এমনি তো তাবিজদের ব্যবসা আপনারা করছেন, তাবিজকে জায়জ করে খুব আপনারা লাফাচ্ছেন, সে লাফান সমস্যা নেই, কিন্তু এইখানে সমাজকে সংশোধন করার জন্য মানুষের ভেতরে ভেতরে দেখতে হয় যে তারা কী আকিদা লালন করে, পীর সাহেবদের বইয়ে কী কী লেখা আছে, তাদের শ্রোতারা কী কী বিশ্বাস করে, এগুলো দেখেন। বিরোধিতা করার জন্য বিরোধিতা করেন না, মানে ব্যবসা বন্ধ হয়ে যাবে এর জন্য ধর্মটাকে বিক্রি করে খেতে হবে এমন আচরণ করেন না ভাই। এরপরে দেখেন, আমরা এটা মুজাফফর ইবনে হোসেনের কথাটা আমি শুনলাম, এবার সালাফদের কোনো কিছু আছে কি নেই আসেন সালাফদের একটা কিতাব থেকে দেখিয়ে দিই। শেখ সোয়ালে আল উসাইমিন রাহিমাহুল্লাহ তার একটা বই আছে ফতোয়া আরকানুল ইসলাম, ফতোয়া নম্বর 104, ফতোয়া আরকানুল ইসলাম ফতোয়া নম্বর 104। আপনাকে আমি বাংলা অনুবাদটা পড়ে শোনাচ্ছি যে শেখ সোয়ালে আল উসাইমিনের কাছে এই প্রশ্নটা করা হয়েছিল, তিনি কি উত্তর দিয়েছেন, দেখেন কি বলছেন। ফতোয়া আরকানুল ইসলাম এটা আছে আকাইদ অধ্যায় পৃষ্ঠা নম্বর 248, ফতোয়া নম্বর মানে প্রশ্ন নম্বর 104। প্রশ্ন করছে একজন, আমরা অনেকে মানে আমরা অনেক সময় দেখি যে গাড়ি বা দেওয়ালে একদিকে আল্লাহ আর অন্যদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখা থাকে, এমনিভাবে কাপড়ের টুকরায় বইয়ের ওপরে এবং কোরআন মাজিদের গিলাফের ওপরে লেখা হয়ে থাকে, এরকমভাবে লেখাটা কি ঠিক? এটা শেখ সোলাল উসাইমিন হাফেজাহুল্লাহকে যখন প্রশ্ন করা হয়েছিল, তিনি ফতোয়া আরকানুল ইসলামের প্রশ্ন নম্বর 104 তিনি উত্তর দিচ্ছেন কি দেখেন। এইভাবে লেখা জায়েজ নয়, প্রথম কথা শেখ সোলাল উসাইমিন শুরু করছেন, এইভাবে লেখা জায়েজ নয়, কেননা এই ধরনের লেখাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর সমান করে দেওয়া হয়ে থাকে। বলেন এবার শেখ সোলাল উসাইমিন তিনিও একজন গোমরা পথভ্রষ্ট, মুজাফফর ইবনে হোসেন বলেছে তাই মুজাফফর ইবনে হোসেন প্রতারক হয়ে গেছে, ভণ্ড হয়ে গেছে, মূর্খ হয়ে গেছে, দাজ্জাল কাজ্জাব বাটপার হয়ে গেছে, শেখ সোলাল উসাইমিনকে বলেন তাহলে তিনিও এই কথাই বলছেন। কী লিখছেন, এইভাবে লেখা জায়েজ নেই, কেননা এক ধরনের এই ধরনের লেখাতে নবী করিম সাল্লাল্লাহু সাল্লামকে আল্লাহর সমান করে দেওয়া হয়ে থাকে, শেখ সোলাল উসাইমিনের বক্তব্য। তারপর কি বলছে দেখেন, এবং অজ্ঞ লোকেরা এভাবে লেখা দেখেই উভয় নামকে মর্যাদার দিক থেকে সমান মনে করে থাকেন। দেখেন শেখ সোলাল উসাইমিন যে কথা বলেছে শেখ মুজাফফর বিন হোসেন হাফেজাল্লাহ তিনি ঠিক একই কথা বলেছে। বলে নেবের শেখ সোলাল উসাইমিনকে বলে দেন যে মুস্টেক মানে কাফের এ মুরতাদ গুস্তাকে রাসুল বলেন, সবগুলো বলেন, বিয়াদব বলেন এবার নাউজুবিল্লাহ মিন জালিক। তারপরে কী লিখছে দেখেন শেখ সোলাল উসাইমিন রহিমাহুল্লাহ, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুক, তিনি তারপরে লিখছে দেখেন, তাই প্রথমে নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের নাম মুছে ফেলা উচিত। শেখ সোলাল উসাইমিন বলছে এইভাবে যদি কেউ লিখে থাকে, সে মসজিদ থেকে হোক, সে বই থেকে হোক, সে জায়গা থেকে হোক, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুছে ফেলা উচিত। শুনে নেন কান খুলে,
মুজাফফর বিন হোসেনের প্রতি আপত্তি করার আগে যখন আপনার বলেন তাকলিদ ওয়াজিব তাকলিদ ফরজ এই আল ওসুল ইলমিল ওসুলে শেখ সোয়ালে আল সাইমিন 98 নম্বর পৃষ্ঠাতে বলেছে তাকলিদ ফরজ জাহেলদের জন্য, যদি এটা মিথ্যা কথা আমি জবাব দিয়েছি, এখন শেখ সোয়ালে আল সাইমিনের ফতোয়া কেন মানছেন না মেনে দেখান। মানে আপনারা হচ্ছে এটা যে যখন যেদিকে পাবো সেদিক ধরে একটু টান দেবো, হয়ে গেল আপনাদের একটা মানে নতুন একটা মাঝহাব যেটা দেওবন্দি মাঝহাব। মানে আপনাদের কাজ হচ্ছে কোথায় কোথায় কী আছে খুঁজে খুঁজে নিয়ে নিজের পক্ষে, সে জাল জয়ীফ মিথ্যা কী হোক দেখার দরকার নেই, মানে এই এটাই আপনাদের কাজ। শেখ সোলাহ উসলিমের এক কথাটা কান খুলে শুনে রাখেন, মুফতি রেজাউল করিম আবরার কারো ভুল ধরার আগে আগে সালাফদের কিতাব পড়েন, শুধুমাত্র হুজুররা বই রচনা করে লিখে দিয়েছে ওগুলো বই দেখে দেখে এসে মুখস্ত করে পড়ে এসে লাইভে এসে মুজাফফর বিন মোহসেন কত দূর যে আমরা দেখেই ছাড়ছি, ওই মুখস্থবিদ্যা নিয়ে তোতাপাখির মতো আলোচনা করে অন্তত বাংলাভাষীতে আমরা যতদিন বেঁচে আছি আপনি পার পাবেন না ইনশাল্লাহ। দেখেন তারপরে শেখ সোলাহুল ইসলাম কী বলছেন, বাকি থাকলো শুধু আল্লাহর নাম, সুফিরা শুধু আল্লাহ আল্লাহ করে জিকির করে থাকে, যেমন আপনাদের চরবনায় পীর সাহেব করে থাকে, এক ঢিলে দুই পাখি মেরেছে দেখুন সাইমিন হাফেজ রহিমাহুল্লাহ। এই জন্য আল্লাহ শব্দটিকেও মুছে ফেলতে হবে, তিনি এখানে বলে দিয়েছেন যেহেতু সুফিরা শুধু আল্লাহ আল্লাহ করে জিকির করে, এই জন্য শেখ সোলাহ আল সাইমিন রহিমাহুল্লাহ ফতোয়া যে এই নামটাকে মুছে ফেলতে হবে। বলেন এবার বাটপার কাফের কাজাব যা ফতো আছে বেয়াদব গুস্তাকে রাসুল নবীর সামনে মর্যাদা দিতে জানে না শেখ সোলাহ আল সাইমিন, বলেন এবার দেখি। তারপরে দেখেন কী বলছে, সুতরাং গাড়িতে বা দেওয়ালে বা কাপড়ে বা অন্য কোথাও আল্লাহ বা মুহাম্মদ কোনোটি লিখে রাখা যাবে না। নেন শেখ সোলাহ বিন উসাইমিন রহিমাহুল্লাহ মুজাফফর বিন মোহসেনের চাইতে 10 গুণ স্ট্রংলি কন্ডেম করেছে, স্ট্রংলি কঠিনভাবে তিনি খণ্ডন করেছে যে যদি নাম লেখাও থাকে কোনো জায়গাতে মুছে ফেলতে বলেছে, আল্লাহ নামও রাখা যাবে না মোহাম্মদ নামটাও রাখা যাবে না, এটা মুছে ফেলা ওয়াজিব, এমনকি আল্লাহ আল্লাহ জিকি সুফিরা করে এজন্য আল্লাহর নামটা দেওয়ালে লিখতে নিষেধ করেছে। মুফতি রেজাউল করিম আবরার একটু পড়াশোনা করেন, শুধু নিজেদের হুজুরদের লেখা বই পড়েছেন, মুজাফফর বিন মোহসেনের বই জবাব দিয়েছে ওগুলো রিডিং মুখস্ত করে পড়ে এসে আরবি আউড়িয়ে চলে যাচ্ছেন, জি না একটু ঘাটাঘাটি করেন, আপনি শেষ নয়, আপনার ইলমটাই শেষ নয়, আরও আছে একটু পড়ে দেখেন। এটা শেখ সোলাহুল হোসাইন তার ফতোয়ায় আরকানুল ইসলাম 104 নম্বর প্রশ্নের উত্তরে তিনি এই ফতোয়াটা দিয়েছেন। আর আমরা বলবো আপনি যেটাকে জায়েজ বলছেন সে ইমাম আবু হানিফা রহমাল্লার কথা থেকে একটা প্রমাণ দেন যে ইমাম আবু হানিফা রহমাল্লাহ কোথায় বলেছে এটা লেখাটা জায়েজ, একটা প্রমাণ দেন। আর যদি মানে আকিদা না থাকলে তো বেরলবিদের যে আকিদা সিজদায় তাজেমি করে তারা কবরে সিজদা দেয়, কেউ তাদেরকে রব হিসেবে গ্রহণ করেই না, কেউ রব হিসেবে গ্রহণ করে না, তাহলে গেলে শির কোনোভাবেই হবে না। আমি একাধিক দিতে পারবো, মানে এদের দাবিটা কি জানেন, খ্রিস্টানরা মুসলিমদেরকে বলে, আমি তো যখন খ্রিস্টানদের সঙ্গে বিতর্ক করি সর্বদা কথা বলতে থাকি, সেই সময় খ্রিস্টানরা বলে তোমরা মুসলিমরা ঈশা নবী যীশু জিজাস ক্রাইস্ত তা ঈশা নবীরকে তোমরা সম্মান দাও না। আমরা বলি হতাশ হয়ে বলি কেন ভাই আমরা তো সম্মান দিই, আমরা বলি ঈশা আলাইহিসসালাম আমরা তাকে নবী বিশ্বাস করি, তাকে বিশ্বাস করা আমাদের ইমান, বিশ্বাস না করলে ইমান সম্পূর্ণ হবে না। তখন তারা বলে তোমরা তো নবীকে ঈশা নবীর সামনে তোমরা গুস্তাকি করো, তো কী গুস্তাকি করি যে তোমরা ঈশাকে শুধু একজন নিছক নবী বিশ্বাস করো, তাকে ঈশ্বরের পুত্র বিশ্বাস করো না, তাকে ঈশ্বর বিশ্বাস করো না। চিন্তা করেছেন, মানে খ্রিস্টানরা তারা যেইভাবে ইলহাদ করেছে ঈসা ইসলামকে নিয়ে গুলু করেছে, এখন আমরা সেইভাবে গুলু করি না বলে আমাদেরকে বলছে গুস্তাকে ঈসা। ঠিক আমাদের দেওবন্দি রেজাউল করিম আবরার মুফতি সাহেব তিনিও বলছেন যে আমরা নাকি মোহাম্মদ ইসলামের সামনে বিয়াদবি করি, অথচ তাদের বইয়ে দেখিয়েছি আল মুহান্নাদ আল আল মুফান্নাদের 64 নম্বর পৃষ্ঠায় বলেছে মোহাম্মদ ইসলামকে তুলনা দিয়েছে, মিসাল দিয়েছে, কিসের মিসাল, চতুষ্পদ জন্তুর সঙ্গে মিসাল দিয়েছে তাদের আকিদার বইয়ে। আর অজস্র আছে তাদের মুরিদরা লা ইলাহা ইল্লাল্লাহ আশরাফ আলী রসুল্লাহ এইটাও স্বপ্নেও দেখতো আবার বাস্তবে পড়তো। আর অজস্র আছে সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আলোচনা দীর্ঘ করছি না, আপনাদের ধৈর্যচ্যুত হবে, আমরা ধারাবাহিক পর্যায়ে আমরা আলোচনা করব। একটা বিশেষ দৃষ্টি আমরা প্রতিদিন 2টো করে এপিসোড করছি, এক বিকেল 4টের দিকে আমরা আলোচনা করব বিভিন্ন হানাফি দেবন্দি বেরেলবিদের বিভিন্ন সব তারা যে মিথ্যাচার করেছে প্রাপাগণ্ডা করেছে তার জবাব আমি বিকেলের দিকে এমনি আলাদাভাবে একটা স্বতন্ত্র এপিসোড করব। আর প্রতিদিন রাত্রি 9টার দিকে ইন্ডিয়ান সময় শুধু মুফতি আবরার যে ধারাবাহিক পর্যায়ে ভিডিওগুলো করছে তার কন্টিনিউয়াসলি আমি তার জবাব দিয়ে চলে যাব। প্রতিদিন আপনারা বিকেল ইন্ডিয়ান সময় 4টে বাংলাদেশ 4টে 30 এবং রাত্রি 9টা ইন্ডিয়ান সময় বাংলাদেশ রাত্রি 9টা 30 মিনিট আপনারা থাকবেন ইনশাআল্লাহ, আমরা তাদের পর্দা উন্মোচন করে দেবো। আমাদেরকে বাধ্য করছে তারা আমাদেরকে এই আলোচনাগুলোকে সামনে নিয়ে আসার জন্য, আমরা এই আলোচনা কখনোই আমরা করতে চাইনি কিন্তু তারা বাধ্য করছে। তারা যতদিন বন্ধ ছিল আমরা বন্ধ রেখেছিলাম, এখন তারা শুরু করে দিয়েছে, কেন নেই কাজ তো খৈভাস কথা বুঝতে পারছেন, এখন তাদের রাজনৈতিক কার্যক্রমও বন্ধ হয়ে গেছে, তাদের বিভিন্ন কোনো সমস্যা রাজনৈতিক সমস্যা গোষ্ঠী কণ্ডল তাদের আছে, এখন কী করবে তারা, আই একটু আহ্লাদের পিছিয়ে একটু লাগ দিয়ে এখন লুৎফর রহমান ফরাজি এদিকে মুফতি শফি
মুফতি কাশেমি, এদিকে রেজল করিম আবরার, এদিকে মুফতি শামসুদ্দোহা, প্রতিদিন তারা আহ্লাদীদের বিরুদ্ধে তারা ভিডিও বানিয়ে চলে যাচ্ছে। কি করবে, নেই কাজ তো খইবাস, মাদ্রাসা বন্ধ আছে, এখন পড়াতেও পারছে না, এদিকে রাজনৈতিক কাজগুলো মোটামুটি বাংলাদেশে স্থিতিশীল পরিবেশ এখন নাই, লকডাউন, কি করবে এখন, লাইফ বেঁচে আয়, একটু আহ্লাদীদেরকে খোঁচা দে, একটু জনপ্রিয়তা হাসিল কর, এটা ছাড়া কিছুই তাদের নেই। যাই হোক, আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।